হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। ওয়েলকাম টু মাই নদার নিউ ভিডিও। ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কেননা আজ আমি যাচ্ছি হর্ন মার্কেট সংলগ্ন বালদুরমাঠ, যেখানে বাংলাদেশ সরকার কর্তৃক 15 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য স্থান নির্ধারণ করা হয়েছে। তো এর আগে অনেকগুলো ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি অগ্রযাত্রা কতটুকু হয়েছে। তো আজ আমি আপনাদেরকে দেখাবো কতটুকু এগিয়েছে আমাদের উন্নয়নমূলক কাজ। তো ভিডিও জুড়ে আমি থাকছি মোহাম্মদ জাহিদুল হাসান জিহাদ। যারা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো না, তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। ধরতে গেলে বিদ্যুৎ প্রকল্পটি আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ, কেননা আগে আমাদের হাতিয়ে বিদ্যুৎ না থাকার কারণে বিভিন্ন শ্রমজীবী মানুষ হাতিয়ার বাহিরে বিভিন্ন শিল্প কারখানায় কাজ করছেন। এখন বর্তমানে আমাদের হাতিয়ে বিদ্যুৎ প্রকল্পটি যদি চালু করা হয়, তাহলে হয়তো বিভিন্ন শিল্প কারখানা স্থাপনের মাধ্যমে শ্রমজীবী মানুষরা এখানে কাজ করতে পারবে এবং তারা হাতিয়ার বাইরে যাওয়া লাগবে না। এই বিদ্যুৎ কেন্দ্রটি যদি সুষ্ঠুভাবে পরিচালিত হয়, তাহলে আমাদের হাতিয়ার বেকার যুব সমাজ তাদের কর্মসংস্থান খুঁজে নিতে পারবে এবং তারা বিভিন্ন সৃজনশীলমূলক কাজকর্মের মাধ্যমে তারা তাদের নিজেকে স্বাবলম্বী করতে পারবে বলে আমরা আশাবাদী। এই হাতিয়া ডিপটি নোয়াখালী থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে এখানে কোনো বড় কোনো বাজেটও হচ্ছে না, যার কারণে এখানে উন্নয়নমূলক কোনো কাজ হচ্ছে না। এই প্রথম আমার দেখা মতো একটি বড় বাজেট, তাও খুবই দ্রুত বুদ্ধে চলছে। আশা করি কাজটি তাড়াতাড়ি সম্পূর্ণ হবে। এটি হচ্ছে সেই হাতিয়ার হর্ন মার্কেট সংলগ্ন বালুরমাঠ, যেখানে আমাদের হাতিয়ার বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পটি কাজ চলছে। তো এখানে বিভিন্ন পাইলিং করা হয়েছে বিভিন্ন মেশিন স্থাপনের জন্য। নদীপথ হওয়ার কারণে সব মালামাল একসাথে আনা হয় নাই, ফেরি সহযোগে আসতেছে মালামালগুলা। এখন আপাতত এগুলো আসছে বিভিন্ন মালামাল, এখানে বোঝাই করা হচ্ছে বিভিন্ন পিলার এবং বৈদ্যুতিক কাজ দ্রুত চলতেছে দেখা যাচ্ছে। আমরা এখানে পাইলিং এর কাজ চলছে, পাশে ইঞ্জিনিয়াররা দাঁড়িয়ে আছে, ওইখানে বুলডোজারে কাজ করছে, বিভিন্ন ক্রেন রড এবং সিমেন্ট বালি সব কিছু এখানে রয়েছে। বিভিন্ন আজকে সকালে একটি ফেরি যুগে একটি মেশিন আসছে, যেগুলো সে ঘর সেখানে মেশিন স্থাপন করা হবে। তো দেখতেই অপরূপ চলছে হাতিয়াবাসীর জন্য, এটি একটি আনন্দের বিষয় যে দ্রুত কাজটি চলতেছে। এটা হলো সেই ঘর যেখানে আমাদের 15 মেগাওয়াট উৎপন্ন করার মেশিনগুলো স্থাপন করা হবে। এই হলো তিনটি বড় বড় স্ল্যাব যেগুলোর উপর মেশিনগুলো বসানো হবে। কারিগররা কাজ করছেন, নাট টাইট দিচ্ছেন এবং বিভিন্ন কাজ চলতেছে। ধরতে গেলে একটি বড় প্রকল্প এটি। বিভিন্ন তিনটি স্ল্যাব আছে, তিনটি মেশিন বসবে এখানে। গাড়ি আসছে ক্রেন দিয়ে, এখন এই পাইলের মিয়াগুলা রডগুলো ওপর দিকে উঠানো হবে। তো বলতে গেলে আমাদের সরকারকে অসংখ্য ধন্যবাদ আমাদের হাতিয়াবাসীর জন্য এরকম একটা প্রজেক্টের ব্যবস্থা করে দেওয়ার জন্য। এর মাধ্যমে আমরা হাতিয়াবাসী অন্ধকারের জন্য থেকে আলোর পথ দেখব বলে আশা করি। এটি হচ্ছে মেশিনগুলোর জন্য তেলের ট্যাঙ্কির ব্যবস্থা। এখানে কনক্রিটের ঢালাইয়ের মাধ্যমে ট্যাঙ্ক তৈরি করা হবে। পাশে রয়েছে বিদ্যুৎ কর্মীদের জন্য থাকার ব্যবস্থা। আর সম্পূর্ণ কাজটি করতেছে দেশ এনার্জি লিমিটেডের, যারা এই প্রজেক্টটি হাতে নিয়েছে। বিভিন্ন ঝুঁকিপূর্ণ জিনিস এবং যান্ত্রিকতার কারণে এখানে এখন জনসাধারণের প্রবেশ নিষেধ করে দিয়েছে দেশ এনার্জি লিমিটেডের লোকেরা। সবাইকে ঢুকতে দিচ্ছে না বিভিন্ন জিনিসপত্র দামি এবং লোহার জিনিসপত্র থাকার কারণে। আমাকেও ঢুকতে দেওয়া হয় নাই, পরে ঢুকছি কোনোরকম। তো আপনাদেরকে দেখানোর জন্য। সো ভিউয়ার্স, তোমাদের ভিডিওটি কেমন লেগেছে আমাকে একটু কমেন্ট করে জানাবে। আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নাই, তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। এরপর আমরা দ্বিতীয় পর্ব আপলোড করব। তো যারা যারা প্রথম পর্ব দেখে ফেলবে, তারা দ্বিতীয় পর্বের অপেক্ষায় থাকিও। তো খোদা হাফেজ, দেখাবো অন্য কোনো ভিডিওতে। বাই।